আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়াস কুকিং ইজি রেসিপিস। আমার আজকের রেসিপি কালো জিরা পুরনে ইলিশ মাছের দু পেঁয়াজু। ইলিশ মাছের দু পেঁয়াজু ভাত, পোলাও এবং পান্তার সাথে খেতে খুবই ভালো লাগে। ইলিশের দু পেঁয়াজু এবং সর্ষে ইলিশ কম বেশি সবাই পছন্দ করে। আর সর্ষে ইলিশের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের ইলিশ রান্না করার জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই 4 পিস মাছকে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই মাছটাকে মেখে আমি একটু করে ভেজে নিব, কারণ আমার মাছটা ফ্রিজে ছিল। আর আপনারা যদি ফ্রেশ মাছ রান্না করেন সেক্ষেত্রে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছটা মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার জন্য প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এতে 4 পিস মাছ একসাথে দিয়ে দিব। মাছগুলো যখন এক পাশ এরকম হয়ে যাবে তখন উল্টে আরেক পাশে দিয়ে দিব। কোনো ক্রমেই মাছগুলা বেশি ভাজা যাবে না, তাহলে ইলিশ মাছের যে তেল থাকে সেটা বের হয়ে যাবে আর খেতে একদমই মজা হবে না। এরকম হালকা ভাজা হয়ে গেলেই মাছগুলা উঠিয়ে নিব। আর এই একই প্যানে আমি আর কিছুটা তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এতে আমি কালো জিরা পুরন দিব। কালো জিরাটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু দু পেঁয়াজু, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর পেঁয়াজটাকে নেড়ে তেলের সাথে মিশিয়ে হালকা ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রাখব, আর এই পেঁয়াজটা রান্নার পরে ব্যবহার করব। বাকি যে অর্ধেকটা পেঁয়াজ সেটাকে আমি আরো একটু ভালো করে ভেজে সোনালী করে নিব। যখন পেঁয়াজের কালার এরকম হয়ে যাবে তখন এতে দিয়ে দিব 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ হলুদ গুঁড়া। এই মশলাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব। আর এরকম ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব 4টা কাঁচা মরিচ ফালি করা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। আপনারা যদি বেশি মাছ রান্না করতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ আরও একটু বাড়িয়ে বাড়িয়ে দিলেই হয়ে যাবে। আর এরকম করে যে কোনো মাছই ভুনা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি এক্সট্রা মশলা যেমন আদা রসুন বাটা দিতে চান দিয়ে দিতে পারেন। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন এতে আমি ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিব। একটু উল্টে ঝোলের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিটের মতো রান্না করব। আর ইলিশ মাছ এত রান্না করতে হয় না, এমনিতেই এই মাছটা অনেক নরম হয়, খুব সাবধানের সাথে এই মাছটা নাড়াচাড়া করতে হবে।
তিন থেকে চার মিনিট পরে ঢাকনা উঠিয়ে যে পেঁয়াজটুকু উঠিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিব। আর দিয়ে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আর এই সময় আর এক থেকে দেড় মিনিটের মতো রান্না করলেই আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা একেবারেই কমপ্লিট, দেখতেই পাচ্ছেন মাখামাখা একটা ঝোল হয়েছে। আপনারা চাইলে এর থেকে বাড়িয়েও রাখতে পারেন, ঝোলটা আবার কমিয়েও ফেলতে পারেন। হয়ে গেল ইলিশ মাছের দু পেঁয়াজু রান্না। আর এই রান্নাটা যতটা সহজ খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা। যারা এভাবে এখনও ইলিশ মাছ রান্না করেননি তারা একবার অবশ্যই বাসায় রান্না করে দেখবেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।